ভাদিনে মুখের দিকে একটা দুটো বাস আদিকাল থেকেই এভাবে সুন্দরবনের মধু সংগ্রহ করা হয়। যারা আশেপাশে মৌয়াল রয়েছে তারা এই মধুগুলোকে প্রথমে মৌমাছিগুলোকে সরিয়ে দেয় ধোয়া দিয়ে, তারপর আস্তে করে মধুগুলো কেড়ে নেয়। কি কাটবে? আমি উঠতেছি, জুতা পাই দিয়ে উঠবো। জুতা পাই উঠতে পারেন তো ওরান ফোন না, জুতা খুলে ওরান গেছে গিয়ে দা তুলে দিবা। তারপরে আপনি আগে উঠে নেন। আপনি এখানে লক্ষ্য রাখবেন, আমি সুজন তাসমান হানির পক্ষ থেকে এই চাকরি কাটবো। সুন্দরবনের মধুগুলো সংগ্রহ করে নেওয়া হয়।